নমস্কার স্টুডিওত মই দীপানিতা দিনটোৰ প্ৰথমটো খবৰ লৈ আহিছো আজি ৰাজ্যজুৰি সকা বন্ধৰ দ্বিতীয়টো দিন 48 ঘণ্টা সকা বন্ধৰ আজি হৈছে দ্বিতীয়টো দিন এই মুহূৰ্তৰ এই খবৰ আমি জনাইছো ঈশান নিউজৰ দৰ্শকসকল কিয়নো দেখিবলৈ পোৱা গৈছিল 28 আৰু 29 মাৰ্চত বন্ধ ঘোষণা কৰা হৈছিল আৰু আজিও ৰাজ্যজুৰি সকা বন্ধ 48 ঘণ্টা সকা বন্ধৰ আজি হৈছে দ্বিতীয়টো দিন রাজ্যর প্রান্তে প্রান্তে সকা বন্ধর প্রভাব পড়ছে ব্যাপক প্রভাব পড়ছে সকা বন্ধর গুয়াহাটী মহানগরীত সকা বন্ধর সর্বাত্মক প্রভাব রাজপথত হেরেঙা যান বাহনের চলাচল আর অসমৰ মটর শ্রমিক সংগঠন সমূহে এই সকা বন্ধর আহ্বান জানাইছিল 28 আর 29 মার্চত 48 ঘন্টা সকা বন্ধর আহ্বান জানাইছিল রাজ্যের কেইবাটাও প্রান্ত সোমবারে আটক করা হয়েছিল বহু বন্ধ সমর্থকক আর বন্ধর সময়সাত রাইজর সুবিধার্থে অতিরিক্ত বাস চলাব এএসটিসিএ বলে জানিপরা গেছিল সমগ্র রাজ্য সকা বন্ধর সময় চলিব 500খন সরকারি বাস খবর এই মুহূর্তে জানাই আছো আজিও রাজ্যজুড়ি সকা বন্ধ 48 ঘন্টা সকা বন্ধর আজি হয়েছে দ্বিতীয়ত দিন গুয়াহাটী মহানগরীত সকা বন্ধর সর্বাত্মক প্রভাব আর রাজ্যর প্রান্তে প্রান্তে সকা বন্ধর প্রভাব পড়ছে অসমৰ মটর শ্রমিক সংগঠন সমূহে এই সকা বন্ধর আহ্বান জানাইছিল 28 আর 29 মার্চত 48 ঘন্টা সকা বন্ধর আহ্বান জানাইছিল উল্লেখ করব লাগিব সোমবার দিনটা অর্থাৎ 28 মার্চত যদি আমি সাবলৈ যাও রাজ্যের কেইবাটাও প্রান্ত আটক হয়েছিল বহু বন্ধ সমর্থক বন্ধর সময়সাত রাজ্যের সুবিধার্থে কিন্তু বাস চলাব এএসটিসিএ আর সমগ্র রাজ্য সকা বন্ধর সময় 500খন সরকারি বাস চলিব বলেও জানিপরা গেছে আর এই সকা বন্ধর সময়সাত কি খোলা আছে বা কি খোলা থাকিব আমি জানাইছো শিক্ষার্থী আর অত্যাবশ্যকীয় সেবাত জড়িত লোকক রেহাই দিয়া হয়েছে সকল বাণিজ্যিক বাহনের চলাচল বন্ধ রাখার আহ্বান সরকার বিরুদ্ধে ক্ষোভ জারি প্রতিবাদ মটর শ্রমিক সংগঠনের অত্যধিক জরিমানা বিহি হারাশাস্তি করার অভিযোগ সরকারের বিরুদ্ধে কল্যাণ আসনি কার্যকরী করার লগতে বিভিন্ন দাবি তুলি বন্ধর আহ্বান জানাইছে অসমৰ মটর শ্রমিক সংগঠন সমূহে আমি জানাইছো সোমবারের দিনটোত বহু বন্ধ সমর্থককে আটক করা হয়েছিল কিন্তু আজির দিনটোত আমি যদি সাবলৈ যাও রাজ্যের ভিন্ন প্রান্তর সমান্তরালক কিন্তু মহানগরীতো সর্বাত্মক প্রভাব পড়ছে এই বন্ধর 28 আর 29 মার্চত বন্ধর ঘোষণা করা পরিলক্ষিত হয়েছিল আর আজিও রাজ্য জুড়ি সকা বন্ধ রাজ্যত সকা বন্ধর ব্যাপক প্রভাব রাজপথত হেরেঙা যান বাহনের চলাচল আর জনতা সমস্যাত পড়ছে যাতায়াত করার ক্ষেত্রে বহু সমস্যাত পড়ছে জনতা উল্লেখ করব শিক্ষার্থী আর অত্যাবশ্যকীয় সেবার সঙ্গে জড়িত জরুরীকালীন সেবার সঙ্গে জড়িত লোকসলক রেহাই দিয়া হয়েছে তারপিছতো কিন্তু দেখবলে পাওয়া গেছে বিভিন্ন ধরনের সমস্যাত পড়ছে জনসাধারণ খবর এই মুহূর্তে জানাই আছো ঈশান নিউজৰ দৰ্শকসকলক আজিও ৰাজ্যজুৰি সকা বন্ধ রাজ্যত সকা বন্ধর ব্যাপক প্রভাব পড়ছে এই সকা বন্ধর সময়ত নো 28 মার্চত কি খোলা আছিল বা আজি কি খোলা থাকিব এই মুহূর্তে আমি বিস্তৃতভাবে জানাম সকলো শিক্ষার্থী আর জরুরীকালীন সেবা বা অত্যাবশ্যকীয় সেবার লগত জড়িত থাকা লোকসকলক কিন্তু রেহাই দিয়া হয়েছে আর সকল বাণিজ্যিক চলাচল বাণিজ্যিক বাহনের চলাচল বন্ধ রাখার আহ্বান জানাইছে সদৌ মটর শ্রমিক সংগঠন সমূহে আমি জানাই আছো সোমবারের দিনটোত বিভিন্ন প্রান্ত আটক করা হয়েছিল বহু বন্ধ সমর্থক খবর এই মুহূর্তে জানাই আছো সরকারের বিরুদ্ধে ক্ষোভ উজাড়ি প্রতিবাদ সাব্যস্ত করা পরিলক্ষিত হয়েছে মটর শ্রমিক সংগঠন সমূহে অত্যাধিক জরিমানা বিহি হারাশাস্তি করার অভিযোগ সরকারের বিরুদ্ধে আর কল্যাণ আসনি কার্যকরী করার লগতে বিভিন্ন দাবি তুলি বন্ধর আহ্বান
আমি জনাই আছো এই বন্ধৰ সময়ছোৱাত কিন্তু ৰাইজৰ সুবিধা হোৱাকৈ অতিৰিক্ত বাছ চলোৱাৰ কথা উল্লেখ কৰিছিল এএছটিচিয়ে ইয়াৰ সমান্তৰালকৈ সমগ্ৰ ৰাজ্যতে চকা বন্ধৰ সময়ছোৱাত 500খন চৰকাৰী বাছ চলিব বুলিও উল্লেখ কৰা পৰিলক্ষিত হৈছে খবৰ এই মুহূৰ্তত জনাই আছো ঈশান নিউজ দৰ্শকসকলক এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ আজি হৈছে চকা বন্ধৰ দ্বিতীয়টো দিন রাজ্যজুড়ি যে চকা বন্ধ দিয়া হয়েছিল 28 আর 29 মার্চত আর আজি হয়েছে দ্বিতীয়টো দিন দ্বিতীয় দিনের দিনাখনও দেখবলে পাওয়া গেছে বন্ধর সর্বাত্মক প্রভাব পড়েছে গুয়াহাটি মহানগরীটো মিশ্রিত প্রভাব বলে কব লাগিব কিয়নো আমি জানাই আছো 28 মার্চতে খেরেঙা আছিল আর মহানগরীত আজির দিনটো এনে ধরনের দেখবলে পাওয়া গেছে আমি পুনর্বার উল্লেখ করছো খেরেঙা যাতায়াতের চলাচল যান বাহনের চলাচল খেরেঙা আর চকা বন্ধৰ ব্যাপক প্রভাব পড়েছে আর যার পরিপ্রেক্ষিত সমস্যাত পড়েছে জনতা ডাঙর ডাঙর শ্রমিক সংগঠন আর সংযুক্ত কিষাণ মোর্চার যৌথ উদ্যোগত দুইদিনিয়া কার্যসূচী লো গোটেই ভারতবর্ষ সাধারণ ধর্মঘটক আহ্বান দিয়েছিল তার অংশ হিসেবে আমি এই কার্যসূচী পালন করবলে লৈছো ইতিমধ্যে আপনাদের জানে কেন্দ্রীয় সরকারে আমার দেশখনের রাজখণ্ডের কলকারখানা বিক্রি করব ধরেছে শ্রমিক ছাঁটাই করব ধরেছে তার লগতে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে আরও আমি গভীর উদ্বেগে প্রকাশ করব বিচারিছো যে এক কথাত কবলে গেলে কেন্দ্রীয় সরকারখনে এই দেশখনের সকল সম্পদ জাতীয় পতাকার বাইরে বিক্রি করেছে আরোতে রেল এরোপ্লেন বিক্রি করেছে এই জনবিরোধী নীতি কৃষক বিরোধী নীতি আর শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে 28 আর 29 তারিখত গোটেই ভারতবর্ষত সাধারণ ধর্মঘটের আহ্বান দিয়েছে আমার ধর্মঘট রাইজে মানে সমর্থন করেছে ইয়ার পিছতো যদি কেন্দ্রীয় সরকারের নীতি মানে পরিবর্তন নকরে তেতিয়াহলে অহা দিনত আমি ইয়াতকৈ ভয়াবহ তীব্রতর গণতান্ত্রিক আন্দোলনের মাঝে এই দেশখনের সরকারের এই নীতি পরিবর্তনের কারণে আমি ডাঙর আন্দোলন করে তুলবলে বাধ্য হম।